সরকার কর্মচারীদের সমস্ত দাবি দাবা পূরণ করতে পারেনি তা ঠিক, কিন্তু কর্মচারীদেরও একবার ভাবা উচিত যে প্রতিষ্ঠানে তারা কাজ করছেন সেই প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য কি করছেন তারা। কর্মচারীরা নিজেদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন করেন, কিন্তু প্রতিষ্ঠান বাঁচানোর জন্য কোনো আন্দোলন নেই। প্রতিষ্ঠান বাঁচলেই তো কর্মচারীরা বাঁচবে। তবে কর্মচারীদের আন্দোলন সংস্কৃতির এখন একটা পরিবর্তন হয়েছে। আগরতলা নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী টিংকু রায়। রাজ্যে শাসক দলের কর্মচারী সংগঠন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হলো শনিবার। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত দুদিনব্যাপী এই রাজ্য সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অনেক। সম্মেলনে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, কর্মচারীরা ভালো কাজ করছে বলেই রাজ্য এগিয়ে চলেছে, কিন্তু এরপরেও কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে যেগুলি পোতলাতে হবে। রাজ্যে বহু আধা সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলি কর্মচারীদের অনেক দাবি দেওয়া এখনও পূরণ হয়নি। তাদের যে ধরনের সুবিধা দেওয়া দরকার সরকার তা দিতে না পারলেও এই কর্মচারীদের বিবেককে একবার প্রশ্ন করা দরকার যে প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কতটা আন্দোলন হয়েছে। নিজেদের স্বার্থের জন্য আন্দোলন হয়েছে, অথচ প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আন্দোলন হয়নি। তাই নিজেদের দাবি দেওয়া আদায় করার লক্ষ্যে আগে বাঁচাতে হবে প্রতিষ্ঠানকে। তবে আন্দোলনের রূপরেখা নিয়ে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এখন বিভিন্ন সংগঠনে বিচারধারা পরিবর্তন বদলেছে। এখন সবাই রাষ্ট্রের কথা রাজ্যের কথা চিন্তা করছে, তাই অতীত ভুলে নতুনের কথা চিন্তা করতে হবে। দাবি দেওয়া নিয়ে আন্দোলন হবে সেটাই স্বাভাবিক, এর মধ্যে নিজের দায়িত্বটাও সঠিকভাবে পালন করতে কলকাতা শহরের আশপাশে যে সমস্ত জুট মিল আছে সেখানে ব্যাগ তৈরি হবে, সেখানে বিক্রি হবে, সস্তায় বিক্রি হয়ে যাবে। তাহলে এটা কি করে চলবে? এটা চলবে না। আমাকে এটা তখনই চলবে, এখানে র মেটেরিয়াল উৎপাদন বাড়াতে হবে। তো র মেটেরিয়াল বাড়ানোর জন্য আমরা কটা আন্দোলন করেছি, সেটা আন্দোলন করিনি শ্রমিকরা। আমরা আন্দোলন করেছি আমাদের স্বার্থের জন্য আন্দোলন করেছি, আমাদেরকে যা যা অধিকার সেটা পূরণ করতে হবে। এটা পরিবর্তন হয়েছে, আজ হয়তো সেই দিশাতে নেই। আমার পূর্ববর্তী বক্তা জিষ্ণুরা বলেছেন, আজ যে আমাদের শ্রমিক সংগঠন, আজ আমাদের কর্মচারী সংগঠন, আজ আমাদের বিভিন্ন সংগঠনের বিচারধারা চিন্তাধারা বদলেছে, যে আজ আমাদের রাষ্ট্র প্রথম, আজ আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি, আজ রাজ্যের কথা চিন্তা করছি, আজ আমাদের রাজ্যের পিএসসিগুলোর কথা চিন্তা করছি। অতীতটাকে আমরা ভুলে যেতে চাই। আমি আশা করব এই অতীত ভুলে গিয়ে নতুনের দিকে এগোবো, নতুন সূর্যোদয় আমরা দেখবো, ভারতকে সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছানোর জন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করব, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। অনেকগুলো আমাদের দাবি দাবা থাকে, সেগুলো হয়তো পূরণ হয় না বা পূরণ হওয়ার রাস্তায় কথা বলা আলোচনা হয়, কিন্তু এর মানে এই নয় যে আমার যে দায়িত্বটা আমার কাছে আছে সেটা আমি পালন করব না। আমি আমার দায়িত্ব পালন করব এবং আমার ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।